হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুচকা রেসিপি। ঘরে কিভাবে দোকানের স্বাদে ফুচকা তৈরি করা যায়, চলুন দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফুচকার পুর তৈরি করার জন্য আমি এখানে চটপটির ডাল নিয়েছি আর এই ডালটাকে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখব। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তো বেশ কিছুক্ষণ সিদ্ধ করার পর দেখছেন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পানিটাকে শুকিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দরভাবে গলে যাচ্ছে। এখন তৈরি করব ফুচকা। ফুচকা তৈরি করার জন্য আমি এখানে প্যাকেটের আটা নিচ্ছি এক কাপের মতো, দিয়ে দিচ্ছি তাল মাখনা। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট, এটাকে তাল মাখনা বলে। তো তাল মাখনা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি সুজি। সুজি না থাকলে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সুজি দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নেড়েচেড়ে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে পানি আর পানিটাকে অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে টাইট একটা ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে কিছুক্ষণ রেখে নিই। ডোটা থেকে কিছু অংশ নিয়ে আমি এখানে একটি রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা দেখতে পুরুত্ব এমন হবে। আর এই রুটিটাকে কেটে নেওয়ার জন্য আমি এখানে একটি বোতলের ক্যাপ ব্যবহার করছি। তো এইভাবে গোল গোল করে রুটিটাকে কেটে নেব। আপনারা চাইলে 2টা রুটি একসাথে করে বেলে নিতে পারেন। আমার সময় স্বল্পতার কারণে আমি 1টা রুটি করেছি, দেখেন। তারপরও কিন্তু ফুচকাগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠছে, মাশাল্লাহ। তো আমার ফুচকাগুলি ভাজা হয়ে যাচ্ছে, এপিট ওপিট খুব সুন্দরভাবে ভেজে নিলাম। ফুচকাটাকে মুচমুচে করার জন্য চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখেছি, দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুচকাগুলো মুচমুচে হয়েছে। এভাবে ফুচকাগুলোকে মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। ফুচকার পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন সেদ্ধ করা চটপটির ডালের সাথে একে একে সবগুলো উপকরণ মিশিয়ে দেব আর দিয়ে দিব বাজার থেকে কিনে আনা চটপটির মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টালা ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া 1 চামচ। তো আমি এখানে শুকনো মরিচটাকে তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে এই ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি তেঁতুল। আমি তেঁতুলটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তেঁতুলটাকে খুব ভালো করে চটকে নিয়েছি। এখন বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা, টালা ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, বিট লবণ স্বাদ মতো। সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো, কাঁচা মরিচ কুচি, যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু। আর নিয়েছি সিদ্ধ ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে। এখন ফুচকার ভিতরে পুর দিয়ে তারপর একে একে শসা কুচি, গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ডিম সব কিছু দিয়ে ফুচকাটাকে ডেকোরেশন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তৈরি হয়ে গেল আমার ফুচকা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারাও চাইলে বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। রেহানের জন্যে ফুচকা তৈরি করলাম, রেহান এখন খেয়ে রিভিউ দিবে। তো খেয়ে রিভিউ দাও রেহান, কেমন হয়েছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।